নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডে পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। বক্সনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পাঁচটি স্থানে বুথ অফিসের উদ্বোধন। আজকের এই বুথ অফিস উদ্বোধনকে কেন্দ্র করে দলীয় কর্মীদের যে বক্তব্য রয়েছে, বক্সনগর ব্লক সভাপতি জয়দুল হোসেন তিনি জানাচ্ছেন, দলের সাধারণ কর্মী সমর্থকদের উপস্থিতিতে আজকের এই বুথ অফিসের উদ্বোধন করা হয়। দলের অফিস উদ্বোধনকালে বিধানসভার পুটিয়া এলাকা থেকে জনৈক আব্দুল আজিজের নেতৃত্বে 12 পরিবারের 44 জন ভোটার আজকে যোগদান করেছে তৃণমূল কংগ্রেসের পতাকা দলে। তাদেরকেও বরণ করে নেওয়া হয় আজকে বক্সনগরে বুথ অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে একসঙ্গে। তবে রাজ্যে ইতিমধ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে এবং আগামী 16 ফেব্রুয়ারি বিধানসভা। তবে তারই আগ মুহূর্তে তৃণমূল কংগ্রেস যথেষ্ট সক্রিয় এবং এই মুহূর্তে তারা বিভিন্ন রকমের প্রচার থেকে শুরু করে একাধিক কর্মসূচি গ্রহণ করছে। ঠিক তার পাশাপাশি সাংগঠনিক শক্তিকে বিস্তার করা এবং একই সঙ্গে দলীয় কাজকর্মে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্যই বক্সনগরে পাঁচটি স্থানে তৈরি করা হল এবং উদ্বোধন করা হল বুথ অফিস। আগামী দিনে দলের কাজকর্ম অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাবে, সুচারুভাবে সংঘটিত হবে বলে ইতিমধ্যে দলীয় কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ তৃণমূল কংগ্রেসের বুথ অফিস উদ্বোধনকে কেন্দ্র করে ঠিক কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্ট দলীয় কর্মীর, শুনুন। জোটে যাচ্ছেন এমন কোন সম্ভাবনা আছে কি? জোটের ব্যাপারটা উপর উর্ধ্বতন যারা কর্তৃপক্ষ ওনারা দেখছেন। তবে আমি যতটুকু জানি আগামীকাল আমাদের পার্টির তালিকা ঘোষণা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সেক্ষেত্রে জোট কারোর সাথে হবে কিনা আমি নিশ্চিত নই। আমরা জোট সামনে রেখে আমরা ইলেকশনের টার্গেট নয়, আমাদের অন্ততপক্ষে বক্সনগর বিধানসভা আমরা এককভাবে লড়াই করে এখানে জয়ী হওয়ার জন্যই মাঠে নেমেছি। বাম কংগ্রেস সম্পর্কে আপনি কি বলবেন? বাম কংগ্রেস যে জোট করেছে এটা জোট নয়, একটা জট, মানুষ ধ্বংসকারী জট। এটা আমরা জানি বাম কংগ্রেসের যে জোটটা, এটা শুধু কংগ্রেসের জোট বললে হবে না, এটা কংগ্রেসের নাম দিয়ে এখানে একটা কংগ্রেসের অংশ বামপন্থীদের সাথে জোট করেছে, এটা আমরা অশুভ জোট বলে আমরা জানি। জোটের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ইতিমধ্যে বাম কংগ্রেসের জোটকে অশুভ বলে আখ্যায়িত করেছেন। তবে আগামী দিনে তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটে একলা চলনীতিকে সামনে রেখেই যে লড়াই করছে সেটা এক প্রকার এখনো অবধি পরিষ্কার বলাই যায়। তবে ইতিমধ্যে গোটা রাজ্যে যেরকম ভাবে প্রস্তুতি চলছে ঠিক এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কাজকর্ম থেকে শুরু করে দলকে আরো একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আসতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা এখনো অবধি দলীয় সূত্র থেকে খবর, তাই সবকিছুকে সামনে রেখে দলের মধ্যে একটা আলাদা উদ্দীপনা, আলাদা উৎসাহ, তৎপরতা পরিলক্ষিত ভোটের আগ মুহূর্তে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।